আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রোহিঙ্গা সংকট সহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে আরও জোরালো ভূমিকা রাখতে হবে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানের সিটের নিচ থেকে পৌনে 5 কোটি টাকার সোনা উদ্ধার, আবুধাবি থেকে চোরা চালানে আসার ঢাকায়। দেশের বিভিন্ন জায়গায় আজও বৃষ্টি অব্যাহত থাকতে পারে, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা নেই বলছে আবহাওয়া অফিস। তদারকির অভাবে নিত্যপণ্যের দাম লাগাম ছাড়া, অভিযোগ ক্রেতাদের ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি নয় বললেন ওবায়দুল কাদের। এবং মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের সীমিত আয়োজন, ভক্তদের মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রোহিঙ্গা সংকট সহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে আরও সুনিশ্চিত ও জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ প্রতিষ্ঠার 75তম বার্ষিকীতে দেওয়া বার্তায় তিনি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব এখনও দারিদ্র, ক্ষুধা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, নিরাপত্তাহীনতা, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যায় জর্জরিত। প্রতিটি সমাধানে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা ও বৃহত্তর পদক্ষেপ। একসাথে কাজ করার মাধ্যমে ভবিষ্যতের মহামারী এবং অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের সক্ষমতা তৈরি করা সম্ভব বলে উল্লেখ করেন শেখ হাসিনা। জাতিসংঘ সনদের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে অবিচল আস্থাও পূর্ণ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, উন্নত ভবিষ্যৎ গড়তে সুনির্দিষ্ট ও অর্থবহ রোডম্যাপের সাহায্যে জাতিসংঘ সবার পথ নির্দেশক হতে পারে, যাতে নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত হবে এবং মানবাধিকার সুরক্ষিত হবে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সে দেশে ফেরত নেওয়ার ব্যাপারে চীনকে আশ্বস্ত করেছে মিয়ানমার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে টেলিফোনে একথা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মিয়ানমারে জাতীয় নির্বাচনের পর প্রথমে রাষ্ট্রদূত পর্যায়ে এবং পরে মন্ত্রী পর্যায়ে ত্রিদেশীয় বৈঠকের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী। প্রতিশ্রুতি দেন, করোনা ভাইরাস প্রতিরোধে চীনের টিকা অগ্রাধিকার ভিত্তিতে পাবে বাংলাদেশ। এ সময় পিরোজপুরে চীনা নাগরিক নিহতের ঘটনায় দ্রুত বিচার এবং সেদেশের নাগরিকদের নিরাপত্তার আশ্বাস দেন ডক্টর মোমেন। করোনা পরবর্তী সময়ে অর্থনীতি পুনরুদ্ধারে দুদেশ একসাথে কাজ করতে আগ্রহী বলে জানান ওয়াং ই। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় 8 কেজি সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। কর্মকর্তারা জানান, উদ্ধার করা সোনার দাম পৌনে 5 কোটি টাকা। শুক্রবার সকালে শুল্ক অধিদপ্তরে গোপন খবর আসে যে মধ্যপ্রাচ্যের আবুধাবি থেকে সোনার চোরা চালান আসছে। এই তথ্যের ভিত্তিতে 10:15 দিকে আবুধাবি থেকে আসা BG028 ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে যাত্রীদের বসার আসনের নিচে লুকিয়ে রাখা প্রায় 8 কেজি ওজনের 68টি সোনার বার পায়। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। দেশে করোনায় মৃত্যু হওয়ার কমতির দিকে। সর্বশেষ 24 ঘন্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে 14 জনের মৃত্যু হয়েছে, যা গত কয়েকদিনের মধ্যে সবচেয়ে কম। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5761। এ সময় 14,119টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন 1,586 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 3,96,413 জন। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 11.23%। একদিনে নতুন সুস্থ হয়েছেন 1,533 জন, মোট সুস্থ 3,12,065 জন, সুস্থতার হার 78.72%। 24 ঘন্টায় মৃতদের মধ্যে 13 জন পুরুষ ও 1 জন নারী, এর মধ্যে ঢাকা বিভাগে 12 এবং রাজশাহী বিভাগে 2 জন মারা গেছেন। গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় আজও ভারী ও অতিবর্ষণ অব্যাহত থাকতে পারে, এমন পূর্বাভাস জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা নেই, তবে সতর্ক থাকতে বলা হয়েছে উপকূলীয় এলাকার মানুষকে। এদিকে ভারী বর্ষণের প্রভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হয়। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। কয়েকদিনের প্রচণ্ড গরমের পর হঠাৎ হিমেল আবেশ, কখনো অঝোর বৃষ্টি, কখনো বা গুঁড়ি গুঁড়ি।
আকাশে মেঘের খেলা আর গুমোট আবহাওয়ায় দেখা নেই সূর্যের। স্নিগ্ধ হেমন্তকালের এই প্রকৃতি রূপ বৈচিত্র্যে ভরা। হিমেলে আবহাওয়াকে শীতের আগমনী বার্তা বলা হলেও আবহাওয়াবিদরা বলছেন তাপমাত্রার ওঠানামা চলবে আরও কিছুদিন। 15 নভেম্বর পর্যন্ত তাপমাত্রার ওঠানামা থাকবে, কখনো কখনো গরম মনে হবে, কখনো কখনো ঠান্ডা মনে হবে। নিম্নচাপটির প্রভাবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। কোথাও কোথাও সাময়িক, খুবই সাময়িকভাবে বজ্রপাতও হতে পারে। ভারী বৃষ্টিতে রাজধানীর কোথাও কোথাও কিছুটা জলাবদ্ধতা তৈরি হয়, তবে সাপ্তাহিক ছুটির দিনে ঠান্ডার আড়ষ্টতা কেটে বাসা থেকে খুব কম মানুষই বের হয়েছেন, ফলে নগরজীবনের প্রভাব দেখা গেছে কম। আবহাওয়া অধিদপ্তর বলছে নিম্নচাপের প্রভাবে জলোচ্ছ্বাস হতে পারে নিম্নাঞ্চলে। নিম্নাঞ্চলের অধিবাসীদেরকে তাদের নিজ নিজ গৃহে সতর্ক অবস্থায় থাকতে হবে, যে হঠাৎ করে বায়ুতাড়িত কোনো জলোচ্ছ্বাসের কারণে পানিতে প্লাবিত হয়ে যায় কিনা। এখন যে নিম্নচাপটি হয়েছে, এটি ঘূর্ণিঝড়ে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। রোববার থেকে আবহাওয়া স্বাভাবিক অবস্থায় ফিরলেও আগামী মাস পর্যন্ত নিম্নচাপের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ইকরামুল হক সাইম, এটিএন বাংলা, ঢাকা। সরকারের নানা উদ্যোগের পরও কমছে না নিত্যপণ্যের দাম। দু দফায় দাম বেঁধে দেওয়ার পরও খুচরা বাজারে আলুর কেজি অন্তত 45 টাকা। সরবরাহ কম থাকার অজুহাতে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা আর সব ধরনের সবজির মূল্য চড়া। সরকারের সঠিক তদারকির অভাবে নিত্যপণ্যের দাম লাগাম ছাড়া বলে অভিযোগ করেছেন ক্রেতারা। বিস্তারিত হুমায়ুন রিপোর্টে। সরকারি কোনো উদ্যোগেই নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের বাজার, উল্টো দিনে দিনে অসহনীয় হচ্ছে পরিস্থিতি। রাজধানীর বাজারে এখন প্রায় সব পণ্যের দামই আকাশ ছোঁয়া। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে দু দফা আলুর দাম বেঁধে দেয় সরকার। বলা হয় কেজি প্রতি আলু পাইকারিতে 30 আর খুচরাতে 35 টাকায় বিক্রি করতে হবে, কিন্তু পাইকারিতে 37 আর খুচরায় 1 কেজি আলু বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা। সরকার আলু নির্ধারণ করে দিচ্ছে 25 টাকা 30 টাকা, ওদের ওখানে 50 টাকা নিচে পাচ্ছি না। আয় তো বাড়ে নাই, ব্যয় তো বাড়ছে, তো স্বাভাবিকভাবে আমরা একটু হিমশিম খাইতেছি। খুবই দুঃসাধ্য হয়ে যাচ্ছে, কারণ এখন 1000 টাকা বাজারে নিয়ে আসলে কোনো 2-3টা আইটেম নিয়ে শেষ হয়ে যাচ্ছে। ঢাকার বাজারে এখন ভরপুর সবজি, তারপরও কাঁচামরিচের কেজি 200 টাকা, মৌসুমের শিম 100, পটল 80, লাউ 60 আর ফুলকপি 60 থেকে 70 টাকা। সরকারি সংস্থাগুলোর তদারকি আর জরিমানার পর এখনও পেঁয়াজের কেজি 85 টাকা। বর্তমানে সবচেয়ে কম দামি সবজি হলো আলু আর পেঁপে, আলু 45 টাকা আর পেঁপে হলো 50 টাকা। সরকার চাইলে সব সম্ভব, সরকারের অসাধ্য কিছুই নেই, বাট সরকার করবে না। আমি কিন্তু কোনো সরকারের তদারকি কোনো অবস্থান দেখি না, মাঝে মাঝে একটা ঝটিকে একটা আসে, এটা আপনার যেখানে যারা আছে খুচরা ব্যবসায়ী ওরা এটা বুঝে, ওরা বুঝে ওরা ওইভাবে দাম দিয়ে বলে দেন না, এটা আমরা এই অবস্থা আছে। সরকারি ঘোষণা আর সতর্কতার পরেও অস্বস্তি কমেনি চালের বাজারে। গত 2 সপ্তাহে আর না বাড়লেও দাম এখনও চড়া। মোটা গুটি স্বর্ণ 44 টাকা, আটাশ 50 টাকা আর মিনিকেট বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। অনেক কাস্টমার খায় তো মিনিকেট, এখন তারা 28 চাল খাচ্ছে, কারণ 50 টাকার নিচে 28 নাই। কারণ আমরা 28 চাল 32-33 টাকা 35 টাকা বিক্রি করতাম, কেজিতে 2-3 টাকাও লাভ করছে, আর এখন 50 টাকা বিক্রি জানেন 1 টাকা লাভ হয়। তবে বিক্রেতারা বলছেন আগামী মাসে নতুন চাল ও সবজি বাজারে আসলে দাম কিছুটা কমবে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে জড়িত ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় সভাপতি ধানমন্ডি কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক শেষে তিনি দাবি করেন, বর্ষা ও বন্যার কারণে সারা দেশে খাদ্য উৎপাদন বাধার মুখে পড়ায় দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি বলেও মনে করেন ওবায়দুল কাদের। ভারতসহ অন্যান্য দেশের সাথে আমদানি রপ্তানি স্বাভাবিক হলে দ্রব্যমূল্য নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না বলেও দাবি করেন সেতুমন্ত্রী। সিন্ডিকেটের কাছে হেরে যাওয়া এটা কথা ঠিক না। আপনি প্রতিবেশী সব দেশের দিকে তাকান, এই করোনা পরিস্থিতিতে বাজার মূল্য কোথাও আমদানি রপ্তানিতে আগের পর্যায়ে কেউ নেই, অন্যান্য জিনিসপত্রের দাম এগুলো উঠানামা করবে। এখন বর্ষা আপনাদের মনে রাখতে হবে, এ সময়ে একটু দ্রব্যমূল্য বাড়ে আবার এগুলো ঠিক হয়ে আসবে।
সিনা হত্যা মামলার চার্জশিট খুব দ্রুত দেওয়া হবে এবং তদন্তের অগ্রগতি ইতিবাচক বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির ঘুরে দেখার সময় সাংবাদিকদের এসব কথা জানান তিনি। আগামীতে করোনামুক্ত সময়ে জমকালোভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন র‍্যাব মহাপরিচালক। আমরা আশা করছি যত শীঘ্র সম্ভব এই মামলার নিষ্পত্তি করা হবে। তদন্তের অগ্রগতি আছে, অগ্রগতি আছে, ইতিবাচক অগ্রগতি আছে। স্বাস্থ্যবিধি মেনে এবার উৎসব ছাড়াই শারদীয় দুর্গাপূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। করোনা ভাইরাসের কারণে মহাসপ্তমীর সব আয়োজনই হয় সীমিত পরিসরে। ভক্তদের প্রার্থনা শিগগিরই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে পৃথিবী। রিপোর্ট করছেন হাবিবুর রহমান ওবি। এবার ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। মহাসপ্তমীর দিনে সকাল থেকেই ঢাকেশ্বরী সহ নগরের বিভিন্ন মন্দিরে পূজায় অংশ নেন সনাতন ধর্মের অনুসারীরা। স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনায় যুক্ত হন ভক্তরা, তবে বেশিরভাগই অনলাইনের মাধ্যমে পুজো দিয়েছেন মণ্ডপে। মনের দিক থেকে আসলে আনন্দের কোনো কমতি নেই, কিন্তু উদযাপনের দিক থেকে আমরা হয়তো একটু সংরক্ষিত হয়ে আছি এবছর। মা যাওয়ার সময় যেন আমাকে আশীর্বাদ দিয়ে দেয়, আমার যেন একটা সুন্দর ভালো একটা ছেলের সাথে বিয়ে হয়। 30,213টি পূজা মণ্ডপে সারা দেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সবার প্রত্যাশা উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে বাংলাদেশ আর নিরাপদ হবে নারীদের পথ চলা। মার কাছে এটাই প্রার্থনা, নারী নির্যাতন ওটা যেন একদম বন্ধ হয়ে যায়, প্রত্যেকটা নারী যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, ওই পরিস্থিতির শিকার যেন আমাদেরকে আর না হতে হয়। পূজা শেষে মণ্ডপে অঞ্জলি দেন ভক্তরা। সবাইকে এবার বাসা থেকে ভার্চুয়াল মাধ্যমে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছে পূজা উদযাপন পরিষদ। প্রতি বছর শারদীয় দুর্গ উৎসব করি, এবার কিন্তু আমরা বলি এবং বাঙালির উৎসব বলি, এবার কিন্তু আমরা উৎসব অংশ পুরোপুরি বাদ দিয়েছি। আমরা সকলে মিলেমিশে থেকে এই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাব। বৈরী আবহাওয়ার মধ্যেও মহাসপ্তমী উপলক্ষে আয়োজিত মেলা উপভোগ করেন অন্য ধর্মের অনুসারীরাও। হাবিবুর রহমান উফি, এটিএন বাংলা, ঢাকা। ঠাকুরগাঁও সদর উপজেলা তিনটি দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করে অনুদান বিতরণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে শহরের কালীবাড়ি দুর্গা মণ্ডপ, বড় খোঁচাবাড়ি মন্দির ও 29 মাইল এলাকার দুর্গা মণ্ডপ পরিদর্শনে যান তিনি। এ সময় মির্জা ফখরুল শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভ্রাতৃত্ব ও সম্প্রীতির মধ্য দিয়ে এই উৎসব পালন হবে বলে আশা ব্যক্ত করেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপি ছাত্রদল ও যুব দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী এক বছর পারিশ্রমিক থেকে 15% অর্থ কেটে নেওয়ার প্রস্তাবে রাজি হয়েছে ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকার ক্রিকেটাররা। করোনা মহামারীর কারণে বোর্ডের আর্থিক ক্ষতি কমাতে এই প্রস্তাবে সায় দিয়েছেন মর্গান রুট বাটলাররা। এখন পর্যন্ত প্রায় 10 কোটি 6 লাখ পাউন্ড ক্ষতির কথা নিশ্চিত করেছে ইসিবির গভর্নিং বডি। ক্ষতির পরিমাণ সামনে আরও বাড়তে পারে, তাই এরই মধ্যে 62 জন কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তাই বেতন কাটার ব্যাপারে আগে থেকেই প্রস্তুত ছিলেন ক্রিকেটাররা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। রোহিঙ্গা সংকট সহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে আরও জোরালো ভূমিকা রাখতে হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানের সিটের নিচ থেকে 5.25 কোটি টাকার সোনা উদ্ধার, আবুধাবি থেকে চোরা চালানে আসে ঢাকায়। দেশের বিভিন্ন জায়গায় আজও বৃষ্টি অব্যাহত থাকতে পারে, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা নেই বলছে আবহাওয়া অফিস। তদারকির অভাবে নিত্যপণ্যের দাম লাগাম ছাড়া, অভিযোগ ক্রেতাদের ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি নয় বললেন ওবায়দুল কাদের। এবং মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের সীমিত আয়োজন, ভক্তদের মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি। পরবর্তী
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এবং আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।